বেসরকারি হোম থেকে নিখোঁজ নয় কিশোর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি দাসপুর থানার উত্তর বাড় এলাকার। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতেই হোম থেকে নিখোঁজ হয় নয়জন কিশোর। সকালে হোম কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি, থানায় খবর দিলে আসে পুলিশ। হোমের সম্পাদক শ্যামসুন্দর কুলে জানান, হোমে মোট 36 জন কিশোর থাকত। বুধবার সকালে 9 জন কিশোরকে পাওয়া যায়নি। তিনি জানান, হোমের দোতলায় একটি রুমের জানালার রড কাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, জানালার রড কেটে পালিয়েছে ওই 9 কিশোর। উল্লেখ্য, 6 মাস আগে ঠিক একইভাবে 3 কিশোর নিখোঁজ হয়। বারবার হোম থেকে শিশু পালানোয় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সুদীপ্ত শেঠ ও সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের চ্যানেলটি।